কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আবার হাজির হয়েছি আপনাদের সামনে একটু বকবক করতে। আশা করি বিরক্ত হবেন না, তো সাথে থাকুন। ফিরছি ইন্টারভিউ পর। আজ আপনাদের সাথে কথা বলবো ইউটিউব নিয়ে। ইউটিউবে নতুন একটি গাইডলাইন্স এসেছে, 1 বছরের ভিতর 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, তাহলেই আপনি আপনার চ্যানেলটিতে মনিটাইজেশন অন করতে পারবেন। না হলে আপনার চ্যানেলে অন করতে পারবেন না, আপনার চ্যানেলে ভিডিওতে কোনো অ্যাড আসবে না। যারা প্রফেশনাল ইউটিউবে কাজ করতে চান তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আজে বাজে ভিডিও আমরা তৈরি না করে কিছু ভালো মানের ভিডিও আমরা তৈরি করব, যে ভিডিওগুলার রেজুলেশন ভালো থাকবে, এইচডি হতে হবে, সাউন্ড কোয়ালিটি ভালো থাকতে হবে। আপনারা জানেন কিনা জানি না, ইউটিউব কিন্তু ভালো ভিডিও, যে ভিডিওগুলো মানসম্মত, সেইগুলাকেই কিন্তু র্যাঙ্কিং এ উঠায়। আর যে ভিডিওগুলো মানসম্মত না, সেই ভিডিওগুলা কিন্তু র্যাঙ্কিং এ উঠায় না। এই জন্য আমাদের সবসময় ভালো রেজুলেশনের, ভালো সাউন্ড কোয়ালিটির ভিডিও দিতে হবে, যাতে ইউটিউব আমাদেরকে র্যাঙ্কিং এ উঠায়। আর সব থেকে বড় কথা, আপনারা জানেন কিনা জানি না, যে ইউটিউবে নিয়মিত ভিডিও লোড দিতে হবে। এটা অনেকেই জানে, অনেকেই জানে না, যে আমরা যদি প্রতিদিন সর্বনিম্ন একটা হলেও ভিডিও লোড দিতে পারি ইউটিউবে, তাহলে ইউটিউব কিন্তু আমাদেরকে নজরে রাখবে এবং আমাদের চ্যানেলটিকে র্যাঙ্কিং এ উঠাবে। এই জন্য আমরা প্রতিদিন অন্তত কিছু না পারলেও একটা ভিডিও দিব। অনেকে আছে আজকে একটা ভিডিও দিয়েছে আর 1 মাসের ভিতর কোনো খবর নেই। তো এভাবে হলে কিন্তু ইউটিউব চ্যানেল, আপনার চ্যানেলটি গ্রো আপ হবে না। ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করাটা যতটা সহজ ততটাই কঠিন। এখন এই নিয়মটা হয়েছে, অনেক অংশে ভালো হয়েছে, কারণ আমরা বাংলাদেশে যারা আছি তারা যেখানে যায় সেখানেই নষ্ট করে দিই। তো আমিও বাঙালি, যেটা বলতে আমার নিজেরই লজ্জা লাগে বা কষ্ট লাগে, তারপরও না বলেও উপায় নেই। আমাদের আমরা করি কি, আজে বাজে কিছু ভিডিও দিয়ে ইউটিউবটাকে নষ্ট করে দিই, বা আমরা যেখানে যাই আজে বাজে ভিডিও দিই। যখন আমরা আজে বাজে ভিডিও দিই তখন নানান সমস্যা চলে আসে, আর যার কারণে এই নতুন নিয়মটি এসেছে। তো এই জন্য ভালো হয়েছে। যারা সত্যিকারে ইউটিউবে কাজ করার মনে হচ্ছে তা নিয়ে ইউটিউবে আসবে, তাদের ইচ্ছা যে আমরা ইউটিউবে কিছু করব, ইউটিউবে আমরা প্রতিষ্ঠিত হব, ইউটিউবে আমরা ভালো একজন ইউটিউবার হব, তাহলে অবশ্যই তারা ইউটিউবে টিকে থাকবে। তো ইউটিউবে কাজ করার কিছু নিয়ম বলি। ইউটিউবে কাজ করতে হলে আপনাদের প্রথমে নিজের সিদ্ধান্ত নিতে হবে, আপনার কোন কাজের উপর ভালো দক্ষতা আছে, ঠিক সেই কাজটি আপনাকে করতে হবে। আপনার যদি অভিনয়টা খুব ভালো আপনার জানা থাকে, তাহলে আপনি শর্ট ফিল্ম বানিয়ে দিতে পারেন। আর যদি আপনার আপনি কম্পিউটার সম্বন্ধে ভালো কিছু জানেন, তাহলে আপনি কম্পিউটার নিয়ে কিছু টিউটোরিয়াল দিলেন। আপনি মোবাইল সম্বন্ধে, মোবাইল নিয়ে ভালো ধারণা থাকলে মোবাইল নিয়ে কিছু দিলেন। তো এইভাবে আপনারা যেটা ভালো জানেন সেটা নিয়ে আপনারা ভালো ভালো ভিডিও তৈরি করে আপনারা ইউটিউবে লোড দিবেন, এবং নিয়মিত প্রতিদিন একটা করে সর্বনিম্ন ভিডিও লোড দিবেন। দেখবেন অবশ্যই আপনি সাকসেস হতে পেরেছেন। তো এই জন্য বন্ধুরা, আমরা ইউটিউবে কাজ করব সৎভাবে, কোথাও থেকে কপিরাইট করব না। কপিরাইট করলে সমস্যা, প্রথম দিকে হয়তো আপনার কপিরাইটটা ধরবে না। যখন আপনার ইনকাম হবে, আপনার ইনকাম শুরু হবে, তখন দেখা যাচ্ছে আপনার চ্যানেলটি বন্ধ হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন না যে কি হলো। ইউটিউবে কিছু নিয়ম আছে, কারো ভিডিও কপিরাইট করতে পারবেন না, কোনো সেক্সুয়াল কিছু দিতে পারবেন না, ভৌতিক কিছু দিতে পারবেন না। তো আপনারা এগুলো গাইডলাইন্স থেকে দেখে নেবেন, ওগুলো দেওয়া আছে ওখানে। সেই রুলস মোতাবেক আপনারা চলবেন, তাহলে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। ইউটিউব থেকে অনেকেই আছে, অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা প্রচুর আর্ন করে এখান থেকে। তো আপনারাও যদি ধৈর্য সহকারে, যদি সুন্দরভাবে মন দিয়ে যদি কাজ করেন, আপনারাও একদিন তাদের মতো ইনকাম করতে পারবেন। আমিও ইউটিউবে একসময় ইনকাম করেছি, কিন্তু আমার সেই চ্যানেলটি বন্ধ হয়ে গিয়েছে। আমার অনেক আগে প্রথম যখন চ্যানেলটি ওপেন করি তখন আমি কপিরাইট করেছিলাম, যার কারণে পরবর্তীতে ওটা বন্ধ করে দিয়েছে, আমি আর ওটা ফিরে পাইনি। তো এই ভুলটা আপনারা একটু করবেন না প্লিজ, কপিরাইট কেউ করবেন না ইউটিউবে। আর যদি আপনাদের চ্যানেল সম্বন্ধে আপনাদের আর কোনো জানার যদি কিছু থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনারা জানাবেন, আমি সেগুলো নিয়ে টিউটোরিয়াল দিব। এবং মোবাইল সফটওয়্যার, কম্পিউটার, আমি এগুলো নিয়ে সবসময় টিউটোরিয়াল দিয়ে থাকি। তো আপনারা আমার সাথে